প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে গেল সেই ফুটপাতের ভাইরাল কন্যা অঞ্জনা পাগলির নতুন দ্বিতীয় গান। তো প্রিয় দর্শক, এর আগে কিন্তু আপনারা অঞ্জনা পাগলির প্রথম গান শুনেছেন, দ্বিতীয় গানটার কিন্তু এক ঝলক আপনারা দেখেছেন। এই গান সম্পর্কে আমরা বিস্তারিত, আসলে অঞ্জনা আছে এখানে এবং তার যে সঙ্গে যারা এই গানে কাজ করেছে সবাই কিন্তু আছে। আমরা প্রথমত অঞ্জনার মুখ থেকে খালি গলা একটু শুনি। প্রেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বয়ে, প্রেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বয়ে, ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে, ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে, প্রেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বয়ে, প্রেমের হাওয়া বুকের মাঝে। দর্শক, এইভাবে শুনে তো মজা পাইবেন না মিউজিক ছাড়া। তো মিউজিকে শুনতে হলে কোথায় যেতে হবে? আকাশবাণী থেকে শুনি, এবিসি মিডিয়া। এটা হচ্ছে চ্যানেল, আমার বন্ধু আকাশবাণী চ্যানেল, আমারও চ্যানেল, আমরা সবাই একসাথে, সবাই একই চ্যানেল, এই তো এবিসি মিডিয়া মিউজিকে ইউটিউব চ্যানেল। এবং এখনই রিলিজ হলো, এখনই চলতেছে, আপনারা অলরেডি চলে যান, চলে যান, দেরি করেন না। তো আসলে অঞ্জনা, তোমার কেমন লাগতেছে এখন বলো? আমার মানুষের দোয়া পায়া, এমনকি শ্রদ্ধা ভাই, আমার অনেক ভালো লাগতেছে, এমনকি আমি আশা করি আরও পর্যায়ে উঠতে পারবো যদি আপনারা আমাকে আবার লাইভ শেয়ার কমেন্ট করেন, এমনকি আমাকে যদি দোয়া করেন। আমি গরিব মানুষ, আপনার আপনারা তো জানেন আমি ফুটপাতে আগে থাকছি, আমি জীবনে আমি ভাবছি মানে হলো আমি সব কই থাকবো, এখন তুমি কই থাকবো? এটা হচ্ছে ওকে এবিসি মিডিয়া মিউজিকের কোম্পানি থেকে ওকে একটা বাসা ভাড়া নিয়ে দেওয়া হয়েছে, সেখানে ওর ফ্যামিলি নিয়ে আসে এখন বর্তমানে, এইটা বলতে চাচ্ছে আর কি, বলতে পারতেছিল। আসলে আকাশ ভাই, ওর নিয়ে আসলে আপনাদের স্বপ্নটা কি, কি করতে চাচ্ছেন? আসলে এটা তো আমাদের শুধু স্বপ্ন না, ওর 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 স্বপ্ন সবচেয়ে বড়, কারণ ও শিল্পী হবে বলছে। একটা মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভালো। অনেকে না মানে কমেন্ট করে, আমাদের স্বপ্ন হচ্ছে ও যেন, ও যদি অনেক বড় হয়, এটাই হচ্ছে বর্তমানে আমাদের স্বপ্ন, ও যেন অনেক বড় হয়। এবং ওর তো নিয়মিত গান আসতেছে, অলরেডি একটা গান কিন্তু রিলিজ হয়ে গেছে এবং মানুষের মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। অনেকে যারা ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওগুলো দেখেন, তারা হয়তো জানেন না কোথায় রিলিজ হয়েছে, এটা হচ্ছে এবিসি মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল, নিজস্ব ইউটিউব চ্যানেলে আসছে, দুইটা গান রিলিজ হয়ে গেছে। বলি ভাই, এই যে গানটাও গাইলো, বিলিভ মি ভাই, কেউ যদি হেডফোন দিয়ে শুনে বা এমনি শুনে খুব নীরবে, এই যে লোম দাঁড়ায় যাবে, এমন একটা সুন্দর গান। মানুষের কাছে ভালো লাগবে এই গানটা, এইটা আপনারা এবিসি মিডিয়াতে শুনেন, ফেসবুকে থেকে তো শুনতেছেন, আপনারা এবিসি মিডিয়ার স্টুডিও ভার্সনটা শুনে আসেন, বিলিভ মি দর্শক, আপনার ভালো লাগবে। তো ওর জন্য আসলে আর কি কি গান রেডি করেছেন? ওর জন্য আমাদের অলরেডি মানে প্রায় 50টা গানের মতো রেডি, মানে একদম লিস্ট করে রাখছি যে এগুলো হচ্ছে একটার পর একটা ছাড়বো। এই যে আপনারা এর কথা বলে আমি স্টুডিওতে টেক নিব এখন একটু পরে, এখন হচ্ছে কি, আরেকটা বিষয় কিন্তু আমি বলতে চাই, আমি না এই গানটা আসার পর 7-8 বার শুনছি, মানে যত শুনতেছি আমার খুব ভালো লাগে। আমি তো নিজে গান লিখি, কিন্তু এই যে পাহাড়ি গানটা আমাদের এক ভাই ব্রাদার, ওর নাম হচ্ছে MHC সাদ্দাম ভাই লিখছে, MBS সাদ্দাম। আচ্ছা, আমি বলে এটা হচ্ছে গিয়ে আমাদের যে কম্পোজার আরেকজন আছে সাদ্দাম ভাই, ওই জনকে ভিডিওতে দিয়েছিল, সাদ্দাম ভাই লেখা, সাদ্দাম ভাই সুর করা, সাদ্দামের কম্পোজিশন করা, ও মানে কণ্ঠ দিচ্ছে আর কি এটা। তো প্রিয় দর্শক, আমরা কি বলবো, অঞ্জনার মুখে শেষ করবো, শেষ করার আগে অঞ্জনার মুখে আরেকটু কথা শুনতে চাই। অঞ্জনা, তো অনেকে অনেক ধরনের কমেন্ট করবেই যেহেতু তুমি আস্তে আস্তে শিল্পী হচ্ছ, তো দর্শকদের কাছে তোমার চাওয়া কি? আমার দর্শকের কাছে চাওয়া একটাই, আমাকে দোয়া করবো আর এমনকি আমার ভালোবাসা দিব, এটাই আমার দর্শকের কাছে চাওয়া। তার একটু বলতে চাচ্ছি, এটা হচ্ছে ওর কিন্তু আগে একটা গান রিলিজ হয়েছে, এটা অনেকেই জানে না, ওই গানের একটু আমরা যদি এখন শুনি। ভালোবাসলাম যারে আমি না পাইলাম তারে, ভালোবাসলাম যারে আমি না পাইলাম তারে, তাই তো আজ কাঁদি আমি বন্ধুর লাগি রে, তাই তো আজ কাঁদি আমি বন্ধুর লাগি রে, ভালোবাসলাম
তো দর্শক কি বলবো আমি, আপনারা এই যে অঞ্জনাকে ও ফুটপাতে ছিল আপনারা কিন্তু ভাইরাল করেছেন। এখন আপনারা আরেকটি উপকারকে করতে পারেন, সেটা হলো যে এই যে নতুন গানগুলো বেরোচ্ছে সেই গানগুলো আপনারা একটু শেয়ার দিয়ে এবং লাইক কমেন্ট করে কিন্তু আপনারা পরে কিন্তু সামনের দিকে অগ্রসর করতে পারেন। আর যদি আপনারা না করেন তাহলে কিন্তু আস্তে আস্তে করে এই যে যতগুলো প্ল্যাটফর্মে গান পাবেন সবগুলো শেয়ার করবেন। তো আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা, হয়তো আপনারা অনেক হয়তো খুঁজে নাও পেতে পারেন যে এবিসি মিডিয়া মিউজিক এই চ্যানেলটা মানে কোনটা, অনেকগুলো আসতে পারে সার্চ দিলে। এখন যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এইটাই চ্যানেল, এই চ্যানেলে আপনারা তাড়াতাড়ি চলে যান ওর দুইটা গান শোনার জন্য, দেরি করেন না। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।